এটা ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বিধায়ক মুকুল রয় সন্ধানহীন হয়েছে নিশা থানাত মুকুল রয়ের পুত্র দাখিল করেছে এজাহার কলকাতার সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর থানাত এজাহার দাখিল করেছে বিধায়কগীর পুত্রই এটা চাঞ্চল্যকর ঘটনা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বিধায়ক মুকুল রয় সন্ধানহীন হয়েছে নিশা থানাত মুকুল রয়ের পুত্রই দাখিল করেছে এজাহার কলকাতার সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর থানাত এজাহার দাখিল করা হয়েছে এই ঘটনা কেন্দ্র করে এটা তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে এগারী বিধায়ক কেনেদরে সন্ধানহীন হবলে পালে এগারী বিধায়ক নিরাপত্তারক্ষীও থাকে বিধায়কর লগত কিন্তু তার পিছতো কেনেদরে সন্ধানহীন হল কেনেদরে নিখোঁজ হল তাকে বহু প্রশ্নের উদয় হয়েছে মুকুল রয়ের পুত্র এজাহার দাখিল করেছে নিরুদ্দেশ সন্দর্ভত কলকাতার সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর থানাত দাখিল করা হয়েছে এজাহার আরক্ষীয় তদন্ত এই মুহূর্তে আরম্ভ করেছে যদিও বিধায়কগীর কোনো সন্ধান লাভ করবলৈ সক্ষম হওয়া নাই।